ডিব্রুগড়ের চৌকিডিঙিত পুয়াই ঘটিল অঘটন, বিলাসী বাহনত উভালি পড়িল প্রকাণ্ড গছ, কথম্পি প্রাণ রক্ষা বাহনের চালকর পুয়া জিমলে আহিছিল যুবকজন, পুয়া বরষুণ অহার পাছতে উভালি পড়ে প্রকাণ্ড গছজোপা, বিলাসী বাহনত উভালি পড়িল এডাল প্রকাণ্ড গছ, কথম্পি প্রাণ রক্ষা পড়িল এজন যুবকর, পুয়াই জিমলে বলে ওলাই আহিছিল যুবকজন, প্রতিকূল বতর, বতাহ বরষুণ দি আছে আর তেনে সময়তে এজোপা প্রকাণ্ড গছ উভালি পড়িল বাহনখনের উপর। আমি পুনের জানাইছো কথম্পি যুবকজনে নিজের প্রাণ রক্ষা করবলে সক্ষম হয়। জাগিরোডত উলাইছে লাখে লাখে থাইলেন্ড মাগুর মাছের পোনা, যি মাগুর মাছে জৈব বৈচিত্র্যলৈ কঢ়িয়াই আনিছে ভাবুকি। বিশ্বজুড়ি নিষিদ্ধ মাছের তালিকাত আছে থাইলেন্ড মাগুর মাছের নাম। 2000 চনতে রাষ্ট্রীয় সেউজ প্রাধিকরণে ভারতবর্ষত নিষিদ্ধ ঘোষণা করেছিল থাইলেন্ড মাগুর। থাইলেন্ড মাগুর মাছ বিক্রি, পালন আর সরবরাহতো নিষেধাজ্ঞা জারি করা আছে। মারাত্মক ক্যান্সার রোগেরও কারক বলে কোয়া হয় থাইলেন্ড মাগুর। থাইলেন্ড মাগুরে ভক্ষণ করে নিঃশেষ করে থলুয়া প্রজাতির সকল মাছ। জাগিরোডর পালিগুড়ির প্রতিটি পাইকারি পোনা বিক্রেতার দোকানে দোকানে উপলব্ধ হয়েছে থাইলেন্ড মাগুর। একাংশ অসাধু ব্যবসায়ী জাগিরোডত চলাই গেছে এই নিষিদ্ধ মাছের রমরমিয়া বেহা। জাগিরোড আরক্ষী আর মরিগাঁও জেলা মীন বিভাগে জব্দ করার বিনষ্ট করে এই বৃহৎ পরিমাণের মাছের পোনাসমূহ। ইয়ার পাছতো একাংশ মৎস্য ব্যবসায়ী আরক্ষী অহার পূর্বেই মাছের পোনা লুকাবলে সক্ষম হয়। রাষ্ট্রীয় সেউজ ন্যায়াধীকরণের নিষেধাজ্ঞাকে অবমাননা করে কার আশীর্বাদত থাইলেন্ড মাগুরের পোনা অনায়াসে বিক্রি করে আছে সেয়া অধিক রহস্যের মাজত। থাইলেন্ড মাগুর যেহেতু আপনার নিষেধ আছে, মৎস্য পালক সকলে আপনার মাগুর পালন করে আছে। এই চাইনা মাগুর তো আহে আপনার কলকাতার, কলকাতার আহতে আমি গোটেই অসমবাসী জানো মস্ত এটা আপনার তাদের একটা সিদ্ধান্ত গেট বলে একটা গেট আছে। এই গেটখন পার হয়ে চালানবিহীনভাবে ট্যাক্স নোহাকে কেনেকে এই মাছ আহি জাগরিত পায় আর অসমের বিভিন্ন ঠাইত কেনেকে পায় গই, এটা সাংঘাতিক একটা প্রশ্ন। এখন এখন গাড়ি সিদ্ধান্ত গেট পার করতে 15-20 হাজার-30 হাজার টাকালৈকে লয় গাড়ি পার করে। আমি আজ আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি দাবি জানাইছো যে সিদ্ধান্ত গেটে যে মাগুরবিলাক যে আহে কলকাতারপরা সেটা বন্ধ করার কারণে অসম সরকার একটা ব্যবস্থা গ্রহণ করব লাগে। ডিব্রুগড়ত নিশা বারত অভিযান আসুর, 18 বছর অনূর্ধ্ব লোকক বারত প্রবেশত অনুমতি দিয়ার অভিযোগত বুধবারে নিশা ডিব্রুগড় আসুয়ে চলালে অভিযান। শহরখনের কেসি পথত অবস্থিত ইয়েলো নামের বারখনত দীর্ঘদিনেরপরা কলেজিয়া শিক্ষার্থীক প্রবেশত অনুমতি দিয়ার অভিযোগ লাভ করে আসছিল। অবশেষত ডিব্রুগড় ছাত্র সন্থার সভাপতি তনুজ খালৈ, সাধারণ সম্পাদক পাপু শইকীয়ার নেতৃত্বত যাওয়া আসুর এটা প্রতিনিধি দলে বারখনত অভিযান চলায়। পরবর্তী সময়ত ডিব্রুগড় আবকারী বিভাগের দল উপস্থিত হয়ে ঘটনার তদন্ত আরম্ভ করে। আমি গম পাও যে ইয়াত বহুত দিনের আগরপরা ইয়াত কলেজের ছাত্র ছাত্রী সকলে বা 18 বছর তলের ছাত্র ছাত্রী সকলে আহি ইয়াত মদ্যপান করার তেখেতকে সুবিধা প্রদান করে, আর আমি এই কথাটো বহুত আগতে গম পাইছিলো, কিন্তু একো ধরনের আমার প্রমাণ নথকা সত্ত্বে আমি রখি আছিলো। কিন্তু আর আজি আমি সদৌ ডিব্রুগড় ছাত্র সন্থায় আমি এটা সজাগ দলে ইয়াত আমি এটা অভিযান চলালো। ইয়াত আমি 18 বছর তলের দুজন ছাত্রক যেটা পঠিয়ালো তেখেতকে কোনো ধরনের অনুজ্ঞাপত্র বা তেখেতক কোনো ধরনের আইডেন্টি কার্ড শো নকরাকে তেখেতক ইয়াত প্রবেশ করবলে দিলে, তার লগে লগে তেখেতক যে মদ্যপান করব না যে সুবিধা প্রদান করলে, এই ক্ষেত্রে আমি লগালগ আমি পুলিশ প্রশাসন তথা আমি আবকারী বিভাগ বিভাগ আমি জানালো যে এই ডিব্রুগড় থাকা বিভিন্ন বার রেস্টুরেন্ট সমূহত বয়স নোহাক বা 18 বছর তলের ছাত্র ছাত্রী সকলক কিন্তু মদ্যপান করবলে সুবিধা প্রদান করে আছে। অবৈধভাবে কোনো ধরনের নিয়ম নমনাক ছাত্র ছাত্রী সকলক মদ্যপান করব দিয়া এই বার সমূহর কত লিখা আছে যে 18 বছর তলের ছাত্র ছাত্রী সকলক ইয়াত মদ্যপান করবা দিব পৰা যাব। এই শৈক্ষিক নগরী আসলতে কেজনমান মানে আপনার চিকিৎসকে ইয়াত ব্যবসায় করে এই আসলতে এই শৈক্ষিক ব্যবস্থাটো আসলতে ডিব্রুগড় শহর পৰা নাইকিয়া করবলে তেখেতলোকে চেষ্টা চলাই আছে। আমি সদৌ ডিব্রুগড় ছাত্র সন্থায় এই চিকিৎসক কেজনক বা আমার ইয়ার লগত যোন জড়িত হয়ে আছে তেওঁলোকক আমি সকিয়া দিব বিচাৰিছো। আপনাদের যদি বাপ চলাই আছে, যদি আপনাদের যদি হসপিটাল চলাই আছে, আপনাদের হসপিটালত আপনাদের ধ্যান দিয়ক। অন্যথা কিন্তু যদি আপনাদের বার বিজনেস করব বিচারিছে, আপনাদের সুরাপানের যদি বিজনেস করব বিচারিছে, তেনেকে আপনাদের হসপিটালের বিজনেস সারি কেনে আপনাদের কিন্তু সুরাপানের বিজনেসত আপনাদের লাগি যাও।
লাইভ আৰত সময় হল আন এটি চমু বাণিজ্যিক বিরতি। এইটো মাইথান স্টিল নহয়। অ ওচৰ সুবুৰিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা। সুগন্ধ রং আর সোয়াদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব ভাল করে হম লাগিব আয়োজন। এভরিডে মশালা টেস্টি হব ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর সোয়াদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা। এইটো মাইথান স্টিল নহয়। অ ওচৰ সুবুৰিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। যাদব সহ ধীরাজ বিকাশ গগৈ উৰফে বুমনি চাৰি যুৱকে নানাঘাট প্ৰতিঘাট নেওচি 10 দিনৰ সংঘাতপূৰ্ণ নৌকা যাত্ৰাৰে সোমবাৰে পুৱাই উপস্থিত হল গুৱাহাটী ফাঁচীবজাৰ ঘাটত। চাৰিজনীয়া দলটো ঘাটত উপস্থিত হোৱাৰ সময়ত বহু লোকে তেওঁলোকক আদৰণি জনাই এই কাৰ্যৰ বাবে উৎসাহ যোগায়। প্রচেষ্টাখিনি যেটো প্লাস্টিক বটলৰ অৱেৰনেছ, আমি যে নলী নদী নর্দমা আমাৰ পৰিৱেশখিনি আমি মুক্ত থব লাগিব প্লাস্টিকৰ পৰা, সেই প্লাস্টিকৰ বটলৰ নাও বনাইছে তেওঁলোকে। আৰু নতুন প্ৰজন্মে শিক্ষা লব লাগিব যে আমি এই পৰিৱেশ আমাৰ বসুন্ধৰা আমি সেউজ থব লাগিব, ক্লিন থব লাগিব। মৃত্যুক নেওচি এই ব্ৰহ্মপুত্ৰৰ বুকুৱেদি প্লাস্টিকৰ নাও এখনত লৈ যিমান আৱৰ্জনা আছে আৱৰ্জনাবিলাক বুটলি কুটলি লৈ আহি আমাৰ GMCত দিবলৈ আহিছে। আৰু এনেকেই মৃত্যুক নেওচি যিসকলে ডিব্ৰুগড়ৰ পৰা 10 দিন যাত্ৰা কৰি গুৱাহাটীত উপস্থিত হ'ল, তেওঁলোকক আৰু ভাষা নাই আমি ক'বলৈ, যে ভাষাৰে বৰ্ণনাব নোৱাৰোঁ। ব্ৰহ্মপুত্ৰেদি এই কণ্টকময় যাত্ৰাৰ বিৱৰণ দি ধীৰাজ দাস গগৈয়ে কয়, এই যাত্ৰাত আমি বতাহ বৰষুণ ধুমুহাৰ সন্মুখীন হৈছিলোঁ, কিন্তু আমাৰ যাত্ৰাত যেন প্ৰকৃতিয়েও সহযোগ কৰিছিল। ধুমুহা বৰষুণতো আমি থমকি ৰ'ব লগা হোৱা নাই। বৰষুণ, বতাহ, ধুমুহা আমি সব পাই আহিছোঁ, কিন্তু আমি যিহেতু প্ৰকৃতিৰ লগত কাম কৰিব আহিছোঁ, আমি মনত ভাবোঁ যে কি নহয় আমাক প্ৰকৃতিয়ে সাথ দিছে। ইমান ডাঙৰ ধুমুহা আহিছে, আমাৰ নাও কাষলৈ চপা নাই। ইমান ডাঙৰ ধুমুহা আহিছে, আমাৰ টেণ্ট একো হোৱা নাই। প্ৰসংগক্ৰমে উল্লেখ কৰিব পাৰি যে নাৱেৰে ভটিয়াই অহা ধীৰাজহঁতৰ দলটোক কাজিৰঙাৰ ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই বাধা প্ৰদান কৰিছিল 6 জুনৰ দিনা, কিন্তু তেওঁলোকে থমকি নৰৈ নাওখন ট্ৰাকেৰে হিলঘাটলৈ নি হিলঘাটৰ পৰা পুনৰ আৰম্ভ কৰিছিল যাত্ৰা। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাস, ৰিপৰ্ট নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট। আজি বিশ্ব ফেটি লিভাৰ দিৱস। এই দিৱস উপলক্ষে মহানগৰীত ৰান ফৰ ইয়ৰ লিভাৰ শীৰ্ষক সজাগতামূলক কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয়। ফেটি লিভাৰ ৰোগৰ অধিক সজাগতা আৰু প্ৰতিৰোধৰ বাবে আয়োজন কৰা হয় এই ৰেলী। নৰ্থ ইষ্ট ডাইজেষ্টিভ এণ্ড লিভাৰ ফাউণ্ডেশ্যনৰ উদ্যোগত লতাশিল খেলপথাৰৰ পৰা নেহৰু ষ্টেডিয়ামলৈ এই সজাগতামূলক ৰেলী বাহিৰ কৰা হয়। ৰেলীত অংশগ্ৰহণ কৰে মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তৰ 500+ যুৱক যুৱতী, জ্যেষ্ঠ লোকে। অনুষ্ঠানত উপস্থিত থাকে স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত, প্ৰাক্তন DJP ভাস্কৰজ্যোতি মহন্ত, মৰিগাঁও জিলাৰ আয়ুক্ত দেৱাশিষ শৰ্মা, GMCHৰ অধ্যক্ষ অচ্যুত বৈশ্য, আছুৰ উপদেষ্টা ডঃ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যকে ধৰি কেইবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি। মাজে মাজে ঠিক এনেধৰণে সামূহিকভাৱে সচেতনতাই আমাক সকলোকে আকৌ গোটেই কথাবিলাক মনত পেলাই দিয়ে। আমি আশা কৰিছোঁ আজি এইটো নৰ্থ ইষ্ট ডাইজেষ্টিভ যি লিভাৰ ফাউণ্ডেশ্যন, এওঁলোকে যিখিনি বছৰে বছৰে আমাক সজাগতাৰ কাৰণে ব্যৱস্থা কৰি আহিছে তেখেতসকলক ধন্যবাদ জনাইছোঁ। বিশেষকৈ ফেটি লিভাৰৰ ক্ষেত্ৰত গৱেষকসকলে, বিশেষজ্ঞসকলে এটা কথাই কৈছে যে সেইটো আমি প্ৰিভেণ্ট কৰিব পাৰোঁ আৰু সেইটো এটা হেল্ডি লাইফষ্টাইল এটা আমি সকলোৱে
আগবাই নিব লাগে। আর সরু সরু কেটামান কথা যত আমি যদি মানি চলো, পরিশ্রম করব লাগে, আমি পরিশ্রম নকরো, অকমান হলেও দিনট আধা ঘন্টা হলেও এনে ধরনের একটা কাম করে এনে ধরনের পরিশ্রম করো যত আমার ঘাম ওলাই যায়। এই সাধারণ কেটা কথা যদি আমি মনত রাখো, আমি নিরোগ্য হয়ে থাকিব পাৰিম। আর আমি সদায় বিশেষ ফ্যাটি লিভারের ক্ষেত্রতেই নয়, আর আমার বেলেগ রোগর আমি রোগ আক্রান্ত আমি নহব। ডক্টর ভবদেব গোস্বামী তেখেতর উদ্যোগত এই যে রান ফর লিভার এই উদ্যোগটি গ্রহণ করে খুব সমীচীন হয়েছে। এটা লিভারের অসুখের ক্ষেত্র যান সংখ্যক রোগীয় ভোগ করেছে এই একটা বড় ডর সংখ্যা, এইটুক লোপে আমি সকল চিন্তিত হওয়া উচিত। চর্চাত মোদী কেবিনেটর এজন বিশেষ মন্ত্রী, সোমবারে মোদীর সমানে চর্চা এইজন মন্ত্রী, নাম সুরেশ গোপী। I, Suresh Gopi, do swear in the name of God that I will not directly or indirectly communicate or reveal to any person or persons. Hapat grahanar edin pisote hongbad hirunam dakhal korise Suresh Gopi. Suresh Gopi e mantri pod eribo bisarise boli batori prokashor loge loge dekh suri srishti hoise aloronor. Kendra mantri pod kunubai setsai tyag koribo pareni e prashnoi sokoluke jukari jay. কি ধাতুরে গড়া লোক সুরেশ গোপী, যি এরিব উলাইছে মোদী কেবিনেটর সম্মানীয় মন্ত্রীপদ। দেওবারে মোদী সরকারের রাজ্যিক মন্ত্রী হিসাবে শপথ লৈছে সুরেশ গোপী। বাতরি মতে মন্ত্রিত্বর তালিকার বাদ দিবলে বিজেপির কেন্দ্র নেতৃত্বক হেনো অনুরোধ জানাইছিল সুরেশ গোপীয়ে। পিছে কোন এই সুরেশ গোপী, কিয় বিখ্যাত এগারী সাংসদ? কেরালার লোকসভার প্রথমগী বিজেপি সাংসদ হয়েছে সুরেশ গোপী। কেরালাত সুরেশ গোপীয়ে লোকসভাত খাতা খুলিছে, কিন্তু রাজনৈতিক নেতা হওয়ার লগতে সুরেশ গোপী হয়েছে এগারী জনপ্রিয় অভিনেতাও। মালায়ালম ছবি জগতের এজন বিখ্যাত আর জনপ্রিয় অভিনেতা আর এগারী গায়কও। তামিল, তেলেগু আর পাইথন স্টিল নহয়। ওসর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল। মূল্যবৃদ্ধি আর টাস্কফোর্স গঠন, ধারাবাহিক মূল্যবৃদ্ধির বাতরি নিউজ এইটিনত সম্প্রচার হয়েছে। মুখ্যমন্ত্রীয়ে দুদিন পূর্বে টাস্কফোর্স গঠন করবর জিলায় জিলায় নির্দেশ দিছে, কিন্তু সেই মৌখিক নির্দেশনার বাবে হয়তো এই মুহূর্ত কার্যকরী রূপত দেখবলে পোৱা হোৱা নাই টাস্কফোর্স। ইতিমধ্যে বিভিন্ন প্রান্তর আমার সাংবাদিক এই কথাই জানাইছে। মরিগাঁওর আমার সাংবাদিক পবনজ্যোতি ডেকার সঙ্গে আমি সংযুক্ত হয়েছো। পবন, ইয়ার পূর্বে আমার কেবাগিও সাংবাদিকে জানাইছিল যে মুখ্যমন্ত্রীগীর যে নির্দেশনা, সেই লিখিত নির্দেশনা এতিয়াও বহু জেলার আয়ুক্তই লাভ করা নাই, আর যার বাবে হয়তো কার্যকরী রূপ লাভ করা নাই টাস্কফোর্সে। মরিগাঁও জেলার ক্ষেত্র তো তেনেকুৱাই হয়েছে নাকি? নিশ্চয়কৈ যোৱা পরবর্তী সময়ত আসলে আমি যে এই লিখিত ব্যবস্থা গ্রহণ করেছেন নাই সেই বিষয়ে আমি জানিম, কিন্তু আজি পুৱাই মই আসলে যোগান বিভাগের যিজন বিষয়া তেখেতের আমি কথা পাতিছিল, টেলিফোনিক বার্তালাপ হয়েছিল, আর তেতিয়া আমাক জানাইছিল যে উপায়ুক্তে আসলে এই যে টাস্কফোর্স, সেই টাস্কফোর্সের ব্যবস্থা গ্রহণ করেছে, আর এই যে যোগান বিভাগের কর্মচারী কর্মচারী সকলক আসলে এই যে মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধির রোধের বাবে ব্যবস্থা গ্রহণ করব দিছে। মই পুনরবার দৃশ্য দেখাইছো যে বাজারত আসলে বাজার বিভিন্নজন লোক আইছে আর তেখেত সকলে এই যে সামগ্রী সমূহ ক্রয় করেছে। দাম কেনেকুয়া, দাম কেনেকুয়া? দাম আগের বাজারতে কমিছে নাকি? ন অলপ কমিছে, গাজর কিনিল, গাজর আজি কমিছে 200 টাকা পালা, এনে 250-300 আছিল, আজি 200 পালা। সেটো
তারপর বান্ধা আগত 150 আছিল, এটা আহিছে আজি 100 পালা, আজি কমা কমিছে মালটো। ভুল আগ আসলে 250-300, আজি আহিছে 150, অকমা কমিছে বজাৰ। নিশ্চয়কৈ এইজন গ্রাহকে আসলে জানাইছে অকমান বজাৰ যি মূল্য, বজাৰ মূল্য কমান কমা বলে আমার জানিবলৈ দিছে, কিন্তু যি ধরনের আসলে বজাৰ মূল্য অপরাইছিল সেই মূল্য নহয়, কিয়নো আমি বজাৰ বিভিন্ন জন লোকৰ লগত আমি কথা পাতিছো আৰু কথা পতাৰ অন্ত তেখেতসকলে জনাইছে যে আসলে মূল্য বৃদ্ধিয়ে টুঙা কৰিছে ৰাজ্যবাসী, কিয়নো নির্বাচনের পিছত আসলে এই দাম সমূহ বহা পরিলক্ষিত হয়েছে, আর এনেদরে এই যি বজাৰ লোক, বজাৰ ক্রেতা বিক্রেতা তেখেতসকলৰ নিশ্চিত প্রতিক্রিয়া আছে। মই এজন বিক্রেতার পৰা কথা পাতিবলৈ চেষ্টা কৰো, কেনেকুৱা বস্তু দাম কি কি বস্তু? বাদ কেলা 50 টকা বেশি আছো, পটল 40, ভুল 40, লেচারি 50। কেনে দাম কমিছে না বাড়িছে? দাম অলপ কমি আছে, এতিয়া আজি কমিছে, আজি কমিছে। হ্যাঁ, কালিতে আজি কমিছে। কালি কিমান আছিল ভাত কেলা দাম? নাই, কালিটুকু নোৱাৰিম, কালি বাজারত যাওয়া নাই যে, কালি আমি বাজারত যাওয়া নাই। নিশ্চয়কৈ নিশ্চয়কৈ এইজন আসলে বিক্রেতা জনাইছে কিছু দাম কমা বলি, কিন্তু যি ধরনের কমিব লাগিছিল তেনে ধরনের আসলে বজার মূল্য কমা নাই। আর যে বজারের যে ভিড় পরিবেশ, সেই ভিড় পরিবেশ কিন্তু এবার কিছু পৃথক দেখবলে পোৱা হৈছে বজারে বজারে। পবন, যেদরে বজার মানুষের থা খাই থাকে তেনেকুৱা পরিবেশ কিন্তু নাই বজারত, যথেষ্ট হেরেঙা রূপ এইবার মূল্যবৃদ্ধির প্রভাব এয়া। নিশ্চয়কৈ নিশ্চয়কৈ আমি দৃশ্যত নিশ্চয়কৈ নিশ্চয়কৈ জয়ন্ত, আমি যখন বজাৰ আছো এখন জালুকুটি সাপ্তাহিক বজাৰ, এইখিনি সময়ত আসলে বজাৰত বহু মানুষের সমাগম ঘটে, কিন্তু আমি আজি দেখিছো যে এই বজাৰত কিন্তু তেনেকুৱা গ্রাহক সমাগম নাই। আৰু এটা কথা কব লাগিব, আসলে মূল্য বৃদ্ধির বাবে এই যে হেঙা উপস্থিতি সেটু ফুটি উঠিছে। আৰু এটা কথা কব লাগিব, আসলে ঈদ সমাগত, এইখিনি সময়ত আসলে যিসকল মুসলিম ধর্মাবলম্বী লোক তেখেতসকলে বজাৰ সমাৰ কৰিবলৈ ওলাই আহে, কিন্তু যি মূল্যবৃদ্ধিৰ বাবে আসলে বজাৰলৈ আহিবলৈ মানুহ ভয় কৰিছে, কিয়নো 500 টকাত আসলে এটা পলিথিনো ভর্তি নোহোৱা এটা অৱস্থা আহি পৰিছে। আসলে আলু, পিঁয়াজ, দাইল, মিঠাতেল সবতে আসলে মূল্যবৃদ্ধি, যাৰ বাবে আসলে এই লোকসকল বজাৰলৈ আহিবলৈ ভয় কৰিছে। সেইবাবে নিশ্চয়কৈ এই বজাৰখন এতিয়া হেৰেঙা হৈ আছে, আৰু ইয়াত উপস্থিতি তেনেই কম। পুনৰবাৰ মই সমগ্ৰ দৃশ্যটো দেখাবলৈ অনুৰোধ জনাইছোঁ মোৰ সতীৰ্থক। আচলতে এই বজাৰখনত লোক আচলতে সমাগম হোৱাই নাই। দাদা, এই মানুহ বজাৰলৈ নহা কাৰণটো কি? বস্তুবিহানি বহুত দাম বেছি হোৱাৰ কাৰণে মানুহে বহুত কমি গৈছে, কিন্তু যিটো মানুহে মানে 1.5 কেজি বা 2 কেজি কিনিব লাগিছিল, সি 1.5 কেজি কিনি কিনি গৈছে মুঠতে বজাৰৰ পৰা। বহুত ভিৰ লাগে, কিন্তু এতিয়া আজি ইমান ভিৰ নাই, তথাপিতো মানে মানে এই মূল্য বৃদ্ধিৰ কাৰণে মানে মানুহখিনি। পবন, ৰাইজক যে মূল্যবৃদ্ধিৰ বুজাই কুঙা কৰিছে সেই কথা এই বজাৰসমূহতে প্ৰতিফলিত হোৱা পৰিলক্ষিত হৈছে। পবন, ধন্যবাদ জনাইছোঁ আপোনাক। আৰু এনেদৰেই এতিয়া মূল্যবৃদ্ধিৰ জুয়ে দগ্ধ কৰিছে সৰ্বসাধাৰণ জনতাক, চৌদিশে সীমাহীন মূল্যবৃদ্ধি, আৰু মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশনা টাস্কফৰ্চ গঠন, কিন্তু লিখিত জাননী বহু জিলাৰ আয়ুক্তই এতিয়াও লাভ কৰাই নাই। আৰু ইয়াৰে সৈতে সময় হ'ল লাইভ আৰু পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।